মিষ্টির কোয়ালিটি কেমন? ভালো ভালো। আপনি কাকু আগে খেয়েছেন মিষ্টি? ভালো, আমি তো এখানে মিষ্টি নিয়ে যাই। আচ্ছা, এখানে নিয়ে যান। আপনি কতদিন আসছেন মোটামুটি দোকানে, মানে চেনছেন দোকানটাকে? বহুদিন, আমার মনে নাই। বহুদিন মনে নেই? মনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 20-25-30 বছর হতে পারে। 25-30 বছর ধরে এই দোকানে মিষ্টি খাচ্ছেন আপনি? আচ্ছা, আজ আমি চলে এসেছি আসানসোল। এখন আমি দাঁড়িয়ে আছি আসানসোল রেলওয়ে স্টেশনের সামনে, আর এইখান থেকে আজ আমরা সোজাই চলে যাব চাচির মিষ্টির দোকান। আসানসোলের খুবই একটা জনপ্রিয় মিষ্টির দোকান, আর এই আসানসোল রেল স্টেশন থেকে সেই চাচির মিষ্টির দোকানের দূরত্ব হলো জাস্ট 1 কিলোমিটারের মতো। এটাই হলো তার বাহির পথ। আপনারা এদিক থেকেও বাইরে যেতে পারবেন, কিংবা এই যে লেফট সাইডে একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাতেও আপনারা বাহির হতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে। আর এই আসানসোল রাহালেনের অন্যতম একটা জনপ্রিয় মিষ্টির দোকান হলো এই চাচির দোকান। তো চলুন এবার ভেতরে যাই এবং মিষ্টির কোয়ালিটিগুলো আপনাদের সামনে তুলে ধরি। রাবড়ি চমচম কত করে? 18 টাকা পিস। মালাই চপ 12 টাকা পিস। আরে বাপরে, এটা দারুণ মিষ্টি তো। এটা কত করে? কি দাম আছে এটার? এটা রসমালাই। আচ্ছা, 30 টাকা। এটা রাবড়ি গোলাপজামুন কত করে? 18 টাকা পিস। এটা একটা তোলা দেখা যাবে সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টির কোয়ালিটি খুবই সুন্দর। এটা কি ভাজা মিষ্টি নাকি ছানা দিয়ে তৈরি? এটা রাবড়ি যেমন হয়, রাবড়ি গোলাপজামুন। আচ্ছা আচ্ছা, এটা 18 টাকা করে নিচ্ছেন? খুবই সুন্দর কোয়ালিটি। এটা কি নাম আছে? গুড়ের ভাপা সন্দেশ। এটা কত করে? এটা কি সুগার ফ্রি? হালকা মিষ্টি। আচ্ছা আচ্ছা, এটা নলের গুড়া কানা কলাকান কত করে? 12 টাকা পিস। এটার কি নাম? হ্যাঁ, বরফি। এটা কত করে? এটা 12 টাকা। এটা চকলেট বরফি কত? 12 টাকা। কেশর বরফি 12 টাকা। পেড়া 10 টাকা। এই পেড়াটা 6 টাকা। এটা 5 টাকা। এটা 10 টাকা পেড়া। এটা কি খোয়া দিয়ে তৈরি হয়? 10 টাকা এটা খোয়া দিয়ে না? আচ্ছা আচ্ছা। আর এই মিষ্টিটা কি মিষ্টি? এটা 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 এই হলুদ রঙেরটা? হ্যাঁ, মতিভাব। আচ্ছা আচ্ছা, দোকানের ডেকোরেশন খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিলিং লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো আছে দোকানটা। আর এই আসানসোল রাহালেনের অন্যতম একটা জনপ্রিয় মিষ্টির দোকান হলো এই চাচির মিষ্টির দোকান। তো চলুন এবার আমরা এই দোকানের ওনারের সঙ্গে একটু কথা বলে নেব, এই চাচির যে সুইটস বা চাচির যে মিষ্টির দোকান। দাদা, আপনার নামটা? মনীশ শর্মা। দোকানের বয়স কতদিন হলো? 55 বছর। 55 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে চাচির দোকান বলছে, উনি কে হচ্ছেন তাহলে? আপনার দিদিমা। ও, ইনি হচ্ছেন দিদিমা। এই যে দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা, ইনি হচ্ছেন এখন বর্তমান ওনারের দিদিমা, অর্থাৎ 55 বছরের এই দোকান। এই নামকরণটা কি চাচি সেই সবাই বলতো সেই জন্য? যদি একটু বলেন আমার দর্শকদের, মানে নামটা এরকম দেওয়া হলো কেন চাচির দোকান? মানে উনি আগে বসতেন এখানে। আচ্ছা, ওনাকে পাবলিকই চাচি চাচি বলে ডাকতো। আচ্ছা, ওই হিসাবে ওটা চাচির নামে ফেমাস হয়ে গেছে। এমনি দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার নাম আছে। আচ্ছা, ব্র্যাকেটে চাচি দোকান লেখা। চাচির দোকান মানে চাচির দোকান বললে আসানসোলে সবাই এক নামে চেনে, তাই তো? এইটাই মেন। আচ্ছা, আপনার কতদিন রয়েছেন আপনি?
20 বছর হয়েছে। তো এখন যদি কেউ নতুন মিষ্টির দোকান খুলতে চায় বা কিছু করতে চায়, অনেক সময় কমেন্ট করে, তো আপনি স্যার যদি একটু বলেন যে মোটামুটি কী করলে এখনকার অনুযায়ী সুবিধা হয় আর কি। এখন তো দেখুন নানা রকম মেশিনারি বেরিয়ে গেছে মিষ্টি লাইনে। আগে যখন আমরা স্টার্ট করেছিলাম, আমার বাবা স্টার্ট করে স্টার্টিংয়ে কিছুই ছিল, সব হাত দিকে সব জিনিস হতো। এখন তো কি সব রকম নানা রকম মেশিন, নানা রকম যন্ত্রে মানে জিনিস পাওয়া যায়। এখন অনেক ইয়ে হয়ে গেছে, সলিয়ত হয়ে গেছে মিষ্টি দোকান মানে চালাবার জন্য। এখন অত অসুবিধা নেই। সঠিক টিম চাই, এটা তো টিম ওয়ার্কের কাজ, একটা টিম ওয়ার্কের কাজ, তাই তো? আর কাঁচামালটা ভালো চাই, মানে দুধ র মেটেরিয়াল তো অবভিয়াসলি র মেটেরিয়াল তো আপনাকে ভালো নিতেই হবে। র মেটেরিয়াল ভালো না থাকলে তো জিনিসটা ভালোই হবে, এটা তো সব থেকে মেন। দুধ ছানা এইসব ছেলা সব ওনারের সঙ্গে একটু কথা বলে নিলাম চাচি সুইটে, যথেষ্ট মানবিক এবং একটু সময় দিলেন কথা বলার জন্য। ঠিক আছে, দেখা হবে আবার নতুন অন্য কোনো আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।